মানে মাংস বলতে মাছের পিস রেডি আমি আর মাংস বলে দিলাম এটাকে তিনটার সময় গিয়ে খেয়ে দে সাড়ে তিনটার মধ্যে শুয়ে পড়ব তারপর পাঁচটায় উঠবো উঠে তারপর মন্দিরে যাবো ভাবছি আমরা এরা শুলে আমি বেরিয়ে যাবো সোজা মন্দিরে কোথায় যাবি বাড়ি চলে আমাকে কেউ কথাই শোনে না আমার আমি দোকানেও বললে কেউ শোনে না ওয়েল গাইস ফাইনালি আমরা আপাতত যেতে চলেছি হচ্ছে বিচের মধ্যে আর এখানে একজন ঘন্টার লোককে নিয়ে আসছি দেখেছো এই ঘন্টার লোকটা কে হ্যাঁ ইয়ে হাম হ্যায় তেরা পান দিলাম গুই রাতা কাশ লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ইয়ো হোয়াটস গোইং অন গাইস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আর এখন বাজে প্রায় সকালের 9টা আর আমরা সবে উঠে চা খেয়ে নিয়েছি আর বাকি কাজগুলো করে নিয়েছি এদিক ওদিক আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে বিচে যাওয়া কারণ সামনে দেখো ওই দেখো বিচ দেখতে পাচ্ছ কি জানি আমি বাট আজকে দেখো ওয়েদারও ঠিকঠাক আছে কারণ বেশি রোদও নেই কিন্তু ভাই গরম খুব আছে তোমরা যাই বলো আর আমি তার মধ্যে এত বড় একটা হ্যাংলা জামা পড়ে আছি দেখো এত বড় একটা ওভার সাইজ টি শার্ট খুব বাজে লাগে ভাই এত গরমে পড়তে ঠান্ডাতে ঠিক আছে কিন্তু গরমে বাজে লাগে বাকি আপাতত যেটা হচ্ছে মেন কথা যে আমরা কিছুক্ষণ আগে উঠেছি উঠে খেয়ে দিয়ে চা টা খেয়েছি খেয়ে এখন যাচ্ছি হচ্ছে আপাতত বাজারে কারণ আমরা এখানে রান্না করে খাবো নিজেরা ঠিক আছে ফ্রাইড রাইস আর মাছ আই থিঙ্ক কিছু রান্না করবো মানে মাছের কিছু একটা অমিত ভেবেছে তো আমরা আপাতত বাজার যাচ্ছি বাজারে গিয়ে দেখি কি কি কিনতে পারি তার আগে রুম দেখাই তোমাদেরকে আর একটা কথা বলে দিই ফার্স্টে যে রুমটা দেখছো এই রুমটাতে আমরা কালকে এসেছিলাম আর তারপরে রাতের বেলা ওইটাতে আমরা চেঞ্জ করে নিয়েছি কারণ হচ্ছে এই রুমটা না ঠান্ডা হচ্ছিল না ভাই এসি চলছিল 16-তে কিন্তু মনে হচ্ছিল যেন ফ্যানই চলছে বাইরের টেম্পারেচারের সাথে এইদিকে টেম্পারেচার মিশে গেছিল চলো আপাতত যেটা হচ্ছে মেন কথা যে আমাদের যেতে হবে হচ্ছে বাজারে এই দেখো এখানে আরেকজন এ ভাই সাহেব নাইন বাজার করতে যাচ্ছে ওই জন্য আমরা সব লিস্ট করে দিয়ে দিচ্ছি কি বে তুই তো বললি বাজারে যাচ্ছি না বাজারে যাবো সবাই হ্যাঁ ফাঁসি দিচ্ছিল এক এক নাইন কে আজকে রান্না করা শেখাচ্ছি কি করে রান্না করতে হয় ফ্রাইড রাইস আর চিলি চিকেন বা চিলি ফ্রাই চিলি চিকেন বা চিলি ফিশ আমরা এইগুলোই রান্না করবো আজকে যাই না এবার বাজার যাচ্ছি বাজার গিয়ে দেখি কি হয় আর আপাতত ওখানে তাতানের চলছে টিউশন তাতান কো চল রইলো টিউশন কি চলছে এখানে এদের এখানে 1 থেকে কোথায় নিয়ে যেতে হবে বাবা এটা গেম চলছে এদের এখানে দুজনকার তো এটা হচ্ছে আমাদের ব্যালকনি যেখান থেকে বাইরেটার ভিউটা ভাই খুব মস্ত সামনে একটা ছোট পার্কও রয়েছে আর তাছাড়া সামনে বিচ রয়েছে সুন্দর একটা তো আপাতত আমরা যাবো হচ্ছে বাজারেতে বাজার করতে যেখানে আমরা গিয়ে মাছ চাল পেঁয়াজ ক্যাপসিকাম বিনস অনেক কিছু কিনবো যেটা অমিতদা লিখিয়ে দিয়েছে তো আপাতত আমাকে এখন চিলি চিকেন বানানো শেখাবে ভাই আমি এমনিতেই খুব ভালো রান্না করতে পারি মানে পারি না যদিও পারি হালকা হালকা তো চলো আপাতত সোজা বেরোনো যাক বাজারের জন্য বাজারে গিয়ে দেখি কি কি পাওয়া যায় চলো ঘুই রাত আকাশ লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া আমাদের ভেটকি মাছ ছাড়ানো হচ্ছে এরকম যেখানে একটা বাচ্চা মেয়ে খুব জোর কাজ করছে ট্যালেন্টেড বিশাল বোনলেস বের করার পর কত বাজবে 1 কিলোর কাছাকাছি আসবে বলছে এটা প্লাস্টিক নিয়ে প্লাস্টিক একটা আছে এইটুকুতে হয়ে যাবে এবার চলো মানে মাংস বলতে মাছের পিস রেডি আমি মাংস বলে দিলাম এটাকে চলো এবার এটা নিয়ে বাকি জিনিসপত্রগুলো কেনা যাক নাকি তো আপাতত এবার আমরা বাজার নিতে দাঁড়িয়েছি আমাদের সামনে রয়েছে অনেকগুলো বাজার যেখান থেকে আমাদের নিতে হবে কি কি ক্যাপসিকাম আর কি পেঁয়াজ আর লিস্ট তো এখানে লিস্ট দেখার কি কি লাগবে ক্যাপসিকাম লাগবে বিনস লাগবে বিনস লাগবে আর কিছু লাগবে না আদা রসুন ক্যাপসিকাম বিনস লঙ্কা অনেক কিছু লাগবে আপাতত তো আমাদের ক্যাপসিকাম বিনস বাকি সব নিতে হবে তো চলো আপাতত বাজারটা তাদের ফটাফট করে নিই নাকি নাই আর ফুল স্পন্সর 590 ফুল স্পন্সর তো নাই আমি স্পন্সর করি না আমি পরে টাকা সব তুলে নেবো ওয়েল তো গাইস ফাইনালি আমাদের বাজার করা ডান আর আমরা এখন নিয়ে এসেছি কত বাজার দেখেছো আর আমি একজনকে পেয়েছি নিয়ে এসেছি কুলি কত টাকা নিবি অনেক ভাড়া দিতে পারবি না কত টাকা না খুব জোর খিদে পেয়ে গেছে তার থেকে বড় কথা হচ্ছে যে গিয়ে রান্নাও করতে হবে চলো যাও নাইন কি আনন্দ পেয়েছে কারণটা কি নাইন কি কোথাও পাত্তা দেয় না জিজ্ঞেস করলে দোকানে আর আমি যেই দোকানে জিজ্ঞেস করি দাদা পেঁয়াজ কত দাদা আলু কত আমার কথা শুনে না এখন ও গিয়ে জিজ্ঞেস করেছে দাদা ভলেনি কত তো ওই নিয়ে আমাকে চাটা যে আমার কথা কেউ শোনে না এখনো ভলেনি জিজ্ঞেস করেছে তাই জন্য ওকে ভলেনি শোনেনি কথা আমি ওকে না ওটা আপনি এমনি ফলস জিজ্ঞেস করছেন ও হইছে না ফলস ফলস ছিল না ঠিক আছে ওটা শুনতে পাইনি তো আমি আমি ভাবিনি যে নাইন পিছনে থাকবে নাহলে আমি ওরকম ভাবে জিজ্ঞেস করতাম না নিজের ভুলটা স্বীকারই করছে ওকে শুনতে পাইনি আমি সবকটা খেয়ে নিতে পারবো কারণ 10:30
পাঁচটা বেজে গেছে এখনো আমাদের খাওয়া হয়নি। তাহলে আটটা বলে দি নাকি? হ্যাঁ তুই তো বললি চারটে খেয়ে নিতে পারবি। বাকি চলো আমাদের এবার ডিম টোস্ট নেওয়া হচ্ছে, এবার খেয়ে দিয়ে তারপর রান্না টান্না করে আমরা বিচে যাবো, কিন্তু তার আগে আপাতত খেয়ে নি। অনেক রান্না করতে হবে না কি তোকে? রান্না আজকে শেখানো হবে। রান্না করতে না আমি, আমার বারুণ আছে রান্না করা, বারুণ আছে। হ্যাঁ রান্না করা বারুণ আছে। হ্যাঁ দেখবি একটুনি, তোর তো মাছ মাংস খাওয়া বারুণ ছিল। হ্যাঁ ওই জন্যই তোর সামনে গেলে গন্ধ আসবে, কিন্তু আমি খাবো। খাবি কিন্তু রান্না করবি না। ওর গেম কিছুক্ষণ বাদে বাজাচ্ছি আমি, দাঁড়া। আপাতত আমাদের একদম ব্রেকফাস্ট নেওয়া ডান, খাওয়া নয় নেওয়া ডান আপাতত। চলো এখন হোটেলে চলে এসেছি, এবার কিছুক্ষণ বাদে আমরা রান্না টান্না করবো, তার আগে ব্রেকফাস্টটা করবো। চলো আপাতত উপরে যাওয়া যাক রুমের মধ্যে, গিয়ে সোজাসুজি খাওয়া দাওয়া হোক ব্রেকফাস্ট, আর তারপর রান্না করতে হবে আমাদেরকে। কে করবে রান্না? কেউ রান্না করবে? আমাকে কেউ রিপ্লাই দেয় না, আমার কাছে কথা বলবো না, আমি বাড়ি যাচ্ছি। আমাকে কেউ কথাই শোনে না আমার, আমি দোকানেও বললে কেউ শোনে না, এখানেও কেউ শোনে না। 400 সিঁড়ি উঠছি এখন, বাকি এখান থেকে বীজ দেখতে পাচ্ছি, জানি না কবে যাবো। ওই দেখো ওইখানে বীজ দেখা যাচ্ছে, কিন্তু কবে যাবো আমি জানি না ভাই। রান্না করে যেতে হবে। ঠিক আছে আপাতত চলো তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্টটা করে নি। নারিনজা চাট বানাচ্ছে না তো? এখানে আমাদের সবাই রেডি হয়ে বসে, হেভি জোর তোরজোর চলছে খাবার জন্য। এখানে অমিতদা করছে মাছের সাথে মারপিট, ম্যারিনেট করছে। দিদি কি করছে? এসি অ্যাডজাস্ট করছে এখন, মেকানিক। চলো আপাতত ম্যারিনেট ফ্যারিনেট করে নি, তারপর সোজা গিয়ে তোমাদের কিচেনে ঢুকিয়ে দেবো একেবারে। আপাতত যাচ্ছে ডিম আনতে, সেই মুহূর্তে তোমাদের রান্নাঘরটাও দেখিয়ে দিই, এখান থেকে জান্নাত, কারণ ওদিকে বীচ না। এটা হচ্ছে আমাদের রুম, এখানে দেখতে পাচ্ছ। আমি যাচ্ছি আপাতত আমার, মানে আমার কিচেনে নয়, আমাদের কিচেন, ঠিক আছে? আমার নয়, এখানে ছোট্ট ডাস্টবিনও দেখিয়ে দিই ভাই, পারফেক্ট একদম প্রো ব্লগার না, তাই জন্য সব দেখাতে। কুন্ডি খুলে এখানে দেখতে হবে আমাদের কোথায় আছে ডিম। ডিম ডিম তোমরা কোথাও দেখতে পাচ্ছ? ডিম আমাকে দেখাও তো। আর তার আগে ভাতটা দেখতে বললো, ভাত এবার কী দিয়ে দেখি, ভাত দেখেছি এইটা দিয়ে। আইসা ভাত তো ছ্যাঁকা না খাই, আমি খালি ছ্যাঁকা খেয়ে যাই ভাত দেখতে গিয়ে। ওরে ইয়ার এটা দই তো যা, ভাতটা এখনো কিছু হয়নি, এর ভাত এখনো হবে অনেকক্ষণ। গ্যাস টলমল করছে কেন? আলাদাই কেস ভাই, এদের আলাদাই কেস। ডিম দেখতে হবে, ডিম কোথায় আছে? ডিম ডিম এইখানে চোখের সামনে ভাই, এরকমই আমি গেমে তো আমার সাথে এরকমই, আমি চোখের সামনে জিনিসপত্র করে থাকি, প্যাডলক কি প্যাডলক কি বগেরা আমি খুঁজে পাই না। বাকি আপাতত চলো ডিম নিয়ে নিয়েছি, এবার সোজা যাওয়া যা হচ্ছে রুমের মধ্যে, এইটুকু জায়গার জন্য তোমাদের ব্লগ করি। ডিমই মিলি গেল, ডিম মিলি গেল, আমাদের কেমন সিচুয়েশন? আমরা এনেছি মাছ, মাছ ম্যারিনেট করে রাখবো এক ঘন্টা, তারপর ওটা মাংস হয়ে যাবে। ইটস ম্যাজিক। পুরো সেম চিলি চিকেন, আরে চিলি ফিশ, চিলি চিকেন না। এই এখানে নারিন জোরদার রাইস রান্না করছে, ফ্রাইড রাইস। এই রাইসগুলোকে রান্নাতে ভয় লাগে, কারণ চালগুলো ভেঙে যায় না। কিছু আঁচটা কমিয়ে দেয় না, একদম কমিয়ে দেবে। এখানে চালে ঘি দেওয়া হলো, কোন জায়গা বলে সব কিছু তোলা যাচ্ছে না এখানে। এই যে এখানে নারিন মাছ খাচ্ছি, মাছ খাচ্ছে, আর এখানে মাছ ভাজছে, আর এখানে মুখও চলছে। এই যে ফার্স্টে এখানে ভেজে নেওয়া হয়েছে পকোড়াগুলো, পকোড়া করে নেওয়া হয়েছে, তারপরে এখানে পিঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজছে। তুমি সঙ্গে সঙ্গে না মন লাগতা তো কে গরু, তুরে বাটো বাটো লাগতা আঁখা পানি বসালু, তুরে বাটো বাটো লাগতা আঁখা পানি বসালু। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ কোথায় পালাচ্ছিস? হ্যাঁ আনা, আমি যখন ক্যামেরা নিয়ে আসছিলাম আমার পেছনে দাঁড়িয়ে ছিল, আর এখন দৌড়ে পালিয়ে গেছে। তো বাকি ঠিক আছে, যেটা বলার জন্য মেনলি এলাম সেটা হচ্ছে যে আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট। আমরা বানিয়েছি ফ্রাইড রাইস, ফিশ চিলি চিকেন বলতে চাচ্ছিলাম, ফিশ চিলি বানিয়েছি। আমি ডাইরেক্ট সূর্য আমার সামনে দাঁড়িয়ে আছি, তাই জন্য আমি চোখগুলো এমনি ছোট, আরো ছোট হয়ে গেছে। বাকি ঠিক আছে, এখন আমরা যাবো হচ্ছে ওই দিকে সোজা বিচেতে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা, আমি যাই না, বাট হ্যাঁ ওইখানে যাবো, চান করবো ঢুপুক ঢাপাক। আজকে রোদও বেশি নেই, এখন সবই বেরোলো যে আমি বলতে এলাম। থ্যাংক ইউ,
আপাতত যাওয়া যাক হচ্ছে বিচের মধ্যে, ওখানে গিয়ে ডাব খাবো। আর আপাতত আমরা কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করেছি আর রান্না কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার সবাই রেডি গিয়ে সোজা চলে যাই হচ্ছে বিচের মধ্যে আর হুড়োহুড়ি করবো। প্লাস দেখি আর কি আছে ভাই, আগের বারে তো স্পিড বোট চেপেছিলাম, এবারে দেখি কিছু আছে নাকি ভালো চাপার মতো। আগে চলো সোজা যাওয়া যাক হচ্ছে বিচে। ওয়েল গাইস, ফাইনালি আমরা আপাতত যেতে চলেছি হচ্ছে বিচের মধ্যে আর এখানে একজন ঘোমটার লোককে নিয়ে এসেছি, দেখেছো? এই ঘোমটার লোকটা কে? হ্যাঁ, ইয়ে হাম হ্যায়, তেরা পান্ডুরঙ্গা। ये घूमते के नीचे से निकला पांडुरंगा। थक, लज्जा पे तबना, सब खुले दीजिए, रोद के देखते जावे, रोद के बाचार जो हमरा घूमटा नहीं गेछी कारण टूपी आनते भूले गेछी। ए घूमटा वाली की रोद धोर, रोद घूमटा खोल, क्रिश होए जा, क्रिश क्रिश। हां सामने আপাতত যাচ্ছে তাতানা অমিত দা। দিদি নিজে ছাতা নিয়ে নিয়েছে কোথায় থেকে? ছাতা কোথায় পেলে? ছাতা এনেছিল চন্দননগর থেকে। বাপ রে বাপ, আমরা আনিনি কিছু, তাই জন্য আমরা ডাইরেক্ট বিচে যাচ্ছি। চলো সামনে বিচ দেখা যাচ্ছে ওইখানে। তো কোথায় দেখছিস? সান নিতে এসেছে, সান রে। চন্দননগরে শুনলাম খুব জোর বৃষ্টি হচ্ছে, এখন ফোন করেছিল একটু আগে জেটিমা, বলছে বিশাল জোর বৃষ্টি হচ্ছে। আর এখানে? এখানে তো একদম খাঁখা করছে রোদেতে, টুপি ছাতা খুঁজছি আমরা, ভাজা হয়ে যাচ্ছে এখানে এত রোদে। কিন্তু হালকা মেঘ আছে, হ্যাঁ এরকম আছে বিশাল রোদ। চলো আপাতত বিচ চলে এসছে, বিচে যাওয়া যাক, ঘোরাঘুরি করা যাক, তারপর আবার মন্দিরে যেতে হবে আমাদেরকে। ও হ্যাঁ, আমাদের এখনো তো খাওয়া দাওয়া হয়নি, আমরা এবার চান করে তিনটের সময় যাবো, কারণ এখন দুটো বাজে। তিনটের সময় গিয়ে খেয়ে দে, সাড়ে তিনটের মধ্যে শুয়ে পড়বো, তারপর পাঁচটায় উঠবো, উঠে তারপর মন্দিরে যাবো ভাবছি আমরা। এরা শুলে আমি বেরিয়ে যাবো সোজা মন্দিরে। কোথায় যাবি? বাড়ি চলে যাবি? মন্দিরে গিয়ে আমি বসে থাকবো। হ্যাঁ বেরিয়ে বাড়ি চলে যাবি। চলো আপাতত সোজা যাওয়া যাক বিচের মধ্যে, সামনে বিচ, চান করা যাক মাস্ট। আমরা বিচে ফাইনালি পৌঁছে গেছি, কিন্তু জানি না এই টাইমে ওই কাকাটা বাঁশি বাজিয়ে বাজিয়ে সবকে উঠতে বলছে, মানে আমরা জলে নামতে পারবো না? তারি গিয়ে লাফ মেরে দিই, ওই নেবে পড়ি তাড়াতাড়ি গিয়ে, তারপর জলের ব্যাপারে বুঝবো। কাকা আবার হেলমেট পরেছে কেন? বাকি চলো জলে যাওয়া যাক, জলে গিয়ে এবার হুড়োহুড়ি করবো, হুড়োহুড়ি করবো টাটো। আমরা হোটেলে চলে এসেছি, বিচ থেকে চান করে দেখতে পাচ্ছ এখনো খালি গায়ে রয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখন সূর্য মামা আমাকে এমন রোদ মারছে না, যে একদম গরমে ঝুলছে দিচ্ছে, তার উপর এসিও চলছে ঘন করে, কি মজাতে। বাকি চলো আপাতত আমরা খাবো, কিন্তু খাবোটা কি জানো? ফ্রাইড রাইস আর চিলি ফিশ, যেটা একটু আগে আমরা রান্না করেছি। তো আপাতত দেখি যে কি কেমন হয়েছে, কারণ আমি খুব একটুখানি চাপে আছি, কারণ আমি একটুখানি নেড়েছি টেড়েছি, তো তাই জন্য একটুখানি জানি না কেমন হয়েছে। তো চলো আপাতত খাবারটা দেখি যে কেমন হয়েছে, তারপর আমরা পুরীর মন্দিরে যাবো, কিন্তু মন্দিরে ক্যামেরা এলাও নেই দুঃখবশত, তাই জন্য ক্যামেরা নিয়ে যেতে পারবো না, এমনি যাবো। বাকি চলো সোজা যাওয়া যাক হচ্ছে আপাতত খেতে, মানে জামা প্যান্ট পরে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিই, তারপর আমরা সোজা চলে যাবো হচ্ছে বিচেতে, মানে বিচেতে নয় পুরীর মন্দিরে, আমি খালি বিচ কেন বলি। বাকি চলো সোজা খাওয়া যাক। ওয়েল গাইস, ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, যেখানে আমাদের সামনে আছে হচ্ছে এখানে মাছ ভাজা, আর এখানে রয়েছে ফিশ চিলি, বারবার এর নাম ভুল বলছিলাম, আর তলায় রয়েছে দেখবে ইয়ে ফ্রাইড রাইস। কি সুন্দর রান্না করেছো! আমি করি নি আজকে, অল ক্রেডিট গোস টু বৃষ্টি হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বৃষ্টি পড়ছে। দেখা হবে তোমার সাথে কালকের একটা ব্লগে, কারণ কালকে খুব এক্সাইটিং একটা ব্লগ আছে, সেটা আমি বলবো না, হিন্ট ভিন্ট দেবো না। দেখা হবে তোমার সাথে পরের কোন একটা ব্লগে। সি ইউ ইন দ্য নেক্সট। बीट पे गदर मचेगा, कटेगा ये पिज्जा, सब में बटेगा, बनेगा सीन जो तूने ना देखा, बोलेगा आई स्वेयर, चल जाने दे बेटा।